সাত রামনগর যুব মোর্চার উদ্যোগে উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই দিনের এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা। এই দিনের এই বাইক র্যালিটি আখাউড়া রোড থেকে শুরু হয়ে সাত রামনগর বিধানসভার অন্তর্গত বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এই দিনের এই বাইক র্যালিতে যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নিজের পাশাপাশি রামনগরবাসীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকেও বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন দীপক মজুমদার। ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় দীপক মজুমদার জানিয়েছেন, আমার বিশ্বাস রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করে আবারও বিধানসভায় ও লোকসভায় পদ্মফুল পাঠাবেন এলাকার গণদেবতাগণ। সর্বাত্মক লড়াই আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ সকলের প্রিয় বিপ্লব কুমার দেব এবং উপনির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েছি সাত রামনগর উপনির্বাচনে। আমাদেরকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান রাখা হয়েছে সমস্ত নির্বাচক মণ্ডলীর সমস্ত অংশে। আজকে তারই সমর্থনে, এই দুই প্রার্থীর সমর্থনে, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে আজকে সুবিশাল বাইক র্যালি আমাদের সাত রামনগর যুব মোর্চা মণ্ডলী যুব মোর্চার আহ্বানে এবং উদ্যোগে আমি বলবো। সেক্ষেত্রে আমাদের মধ্যে রাজ্যের যিনি প্রদেশ যুব মোর্চার সভাপতি আছেন বিধায়ক সুশান্ত দেব আছেন, আমাদের সঙ্গে ডিস্ট্রিক্টের সভাপতি আছেন অসীম ভট্টাচার্য এবং আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আছেন সকলেই এই রামনগর বিধানসভা অন্তর্গত সমস্ত যুবক ভাইয়েরা নেতৃবৃন্দরা এখানে নতুন সরকার সহ প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। আমার বিচার আজকের এই র্যালি থেকে যে আওয়াজ উঠবে তাতে আমাদের প্রার্থী দল বিপুল ভোটে জয়ী হবে। আসন্ন লোকসভা বিধানসভা নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত করাই আমাদের মূল লক্ষ্য। রবিবার সাত রামনগর যুব মোর্চার উদ্যোগে উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাইক র্যালিতে অংশগ্রহণ করে একথা বলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। তিনি বলেন, যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তারা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা একটাই আওয়াজ দেব, আমরা প্রত্যেকটা বুথে আমরা সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত করব। যুব মোর্চার ভাইরা মাঠে নেমে পড়েছে, আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ লোকসভা নির্বাচনে বিপ্লব দেবকে জিতানোর জন্য এবং উপনির্বাচনে আমাদের দীপক মজুমদারকে বিপুল ভোটে জিতানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।